আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি FM 786 এর নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ রহমান। আজ শুক্রবার 29 মে 2020। আজকের এই দিনে বিশ্বের শ্রেষ্ঠ গণমাধ্যমগুলো কোন বিষয়টিকে শিরোনাম করেছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, CNN, BBC, আল জাজিরা, রয়টার্স সহ অধিকাংশ গণমাধ্যমগুলি আজকে শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস অঙ্গরাজ্যে যে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করা হয়েছিল এবং তার জের ধরে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে সেই বিষয়টিকে নিয়ে। দর্শক, ওয়াশিংটন পোস্ট একই বিষয়কে শিরোনাম করেছে, তবে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উক্তিকে উদ্ধৃত করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যারা মিনিয়াপোলিস আন্দোলন করছে তারা বাজে লোক এবং হিংস্র। দর্শক, ডয়চেফেলের একটি শিরোনাম জানিয়ে দিতে চাই। চীনের পার্লামেন্টে হংকং নিরাপত্তা আইন নামে যে আইন পাশ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন তা নিয়ে উন্মুক্ত আলোচনা আহ্বান জানিয়ে। দর্শক, আরব নিউজের শিরোনাম জানিয়ে দিতে চাই। সৌদি আরবে গত 24 ঘন্টায় যতজন করোনা রোগী আক্রান্ত হয়েছেন তার চেয়ে অনেক বেশি আরোগ্য লাভ করেছেন। দর্শক, বাংলাদেশের প্রথম আলো শিরোনাম করেছে, করোনার ইতিহাসে বাংলাদেশে এই প্রথম সর্বোচ্চ আক্রান্ত হয়েছে এবং নমুনাও পরীক্ষা করা হয়েছে সর্বোচ্চ। ধন্যবাদ।